হাই বন্ধুগণ, আজকে আপনাদেরকে গ্রিল বানিয়ে দেখাবো বাসার মধ্যে। আমরা একটা ফট নিয়েছি, ফটের মধ্যে তারগুলো বেঁধে দিয়ে এটাকে আমরা এখন গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দেব। গ্যাসের আগুনটা হালকা করে নরম করে অর্থাৎ একটু ড্যাম করে দিয়ে দিব। তারপরে গ্রিল বানানোর জন্য মাংসটা তার উপরে রেখে দেব। খুব সহজেই গ্রিল বানানো যায় বাসার মধ্যে। আপনারা ইচ্ছা করলে বাসার মধ্যে এভাবেই গ্রিল বানিয়ে খাইতে পারবেন। আর বন্ধুগণ, সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটি শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। কত সুন্দর হইতেছে, একটি সুন্দর ঘ্রাণ আসতেছে দেখেন। এখন অল্প করে তেল দিয়ে দিব উপরে, যাতে উপরে বাবা সুন্দর একটি গ্রান আসতেছে। গ্যাসের চুলার মধ্যে আপনারা ইচ্ছা করলে এইভাবেই গ্রিল বানাইতে পারেন। দেখেন কত সুন্দর একটি কালার। আমাদের গ্রিল প্রায় হয়ে গিয়েছে। অতি সুন্দর একটি চমৎকার গ্রিল বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আপনাদের আরও প্রয়োজন কিনা।